চট্টগ্রামে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 132 জন। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে তথ্য জানা গেছে। চট্টগ্রাম জেলায় বছরের শুরু থেকে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 9934 জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 9599 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন 335 জন। জেলায় বছরের শুরু থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 75 জন মারা গেছেন। জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনী এক নম্বরে আছে, এই সুনাম ধরে রাখার প্রত্যাশা জানিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন। সকালে চট্টগ্রাম সেনানিবাসের এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর 4টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে সেবা ও ত্যাগের মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে, সেই সাথে সবাইকে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সব সময় প্রস্তুত থাকার নির্দেশ দেন সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর একটি ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, একটি ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, 2টি পদাতিক ব্যাটালিয়ন কালার প্যারেডে অংশগ্রহণ করে প্রধান অতিথির কাছ থেকে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হল দেশের সার্বভৌম রক্ষা করা। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আমরা কিন্তু শান্তিকালীন সময়ও ইরাইত্য সিভিল পাওয়ারে অনেকগুলো দায়িত্ব পালন করে থাকি। আমরা ইরাইত্য সিভিল পাওয়ারে দেশের উন্নয়নমূলক অনেক কর্মকাণ্ড করে থাকি। আমরা ইরাইত্য সিভিল পাওয়ারে ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ দুর্যোগ মোকাবেলার সর্বপ্রকার দায়িত্ব যখন আমাদের দেওয়া হয় আমরা করে থাকি। ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা বলেছেন, শুধু স্বাধীনতা সংগ্রাম নয়, সবসময় ভারত বাংলাদেশের পাশে থাকবে। ভারত বাংলাদেশের সম্পর্ক আজীবনের। ভারত কখনো বাংলাদেশকে বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করে না। সোমবার সন্ধ্যায় ভারত সরকারের অর্থায়নে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশীনগর ডিগ্রি কলেজের নবনির্মিত স্নাতক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধু দেশের প্রতি ভারতের উপহার। বাংলাদেশে অনেক প্রজেক্ট ভারতের অর্থায়নে হচ্ছে। তিনি 1971 সালে যুদ্ধের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, যুদ্ধের সময় বাংলাদেশকে ভারত যে সহযোগিতা করেছে তা বাংলাদেশের প্রতি ভালোবাসা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান সহ অনেকে। নাগরিক সুবিধা বৃদ্ধিতে সরকারি যে কোনো সংস্থা তাদের উপযুক্ত পরিত্যক্ত ভূমি দিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে নগরীর সৌন্দর্য বর্ধনে প্রকল্প করে দিবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার সকালে কাতালগঞ্জের সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধনের পর জামাল খান মোড়ে খ্যাতিমান ব্যক্তিদের পেইন্টিং সম্বলিত ডকু পেইন্ট কিংবদন্তি উদ্বোধনের সময় মেয়র এসব কথা বলেন। তিনি চট্টগ্রাম নগর পরিকল্পনায় পরিত্যক্ত সরকারি ভূমিগুলোতে পার্ক, খেলার মাঠ, হাঁটার ওয়াকওয়ে গড়ে তোলার মাধ্যমে সুস্থ বিনোদনের বিকাশ ঘটানোর আশাও জানান তিনি। এদিন কাতালগঞ্জ এলাকায় পরিত্যক্ত নালা সম্প্রসারণ, ফুটপাত, ওয়াকওয়ে, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ, রোড ডিভাইডার সহ পুরো সড়কের আলোকায়ন ও সবুজায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র রেজাউল। চট্টগ্রাম শহরে এবছর 293টি সার্বজনীন পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। এরই মধ্যে বিভিন্ন পূজা মণ্ডপে শুরু হয়েছে গেট, প্যান্ডেল এবং সাজসজ্জার কাজ। নগরে সদরঘাট, এনায়েত বাজার, হাজারি লেন, রাজাপুর লেন, চকবাজার সহ বেশ কয়েকটি প্রতিমালয়ে চলছে মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা। শৈল্পিক কারুকার্যে অনিন্দ সুন্দর প্রতিমার গায়ে এখন পড়ছে রঙের আঁচড়। এরপর হবে প্রতিমা সাজানো এবং অলঙ্কার স্থাপনের কাজ। আগামী 14 অক্টোবর মহালয়ার পরই আয়োজকরা মণ্ডপে প্রতিমা নেওয়া শুরু করবেন। 20 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।